ফখরুল সাহেব যে বলছে যে এবার শান্তিপূর্ণ আন্দোলনে যাবেন, ওনার এই কথার মধ্যে দিয়ে ওনার স্বীকারোক্তি চলে আসছে যে ইতিপূর্বে তারা এই যে আন্দোলনের নামে সহিংসতা করেছিল, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছিল, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করেছিল, গাড়িতে, ট্রেনে, বাসে আগুন দিয়ে পুড়িয়েছিল, এটা তার স্বীকারোক্তি চলে আসে, দায় স্বীকার চলে আসে। তো এতদিন তারা মিথ্যাচার করে আসছে যে তারা এই সমস্ত নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত ছিল না, কিন্তু আজ তার কথায়, এবারের কথায় তার প্রমাণ হলো যে না, তারা ইতিপূর্বে এই ধ্বংসাত্মক আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ করেছিল। তো ধ্বংসাত্মক কার্যকলাপ করেও সরকারের বিরুদ্ধে সরকারকে কিছু গাল করতে পারে নাই, আমাদের আগামীতেও তাদের কোনো আন্দোলন সফল হবে না। আমরা এই ব্যাপারে বহুবারই বলেছি যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পর্ক নাই সে আন্দোলন কখনো সফল হতে পারে না। আর দ্বিতীয়ত আমরা আবারও বলছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, যত সময় হবে, সংবিধানের বাহিরে যে কারো রাস্তা খোঁজার দরকার নেই, সংবিধানের বাহিরে পথ খুঁজে কোনো লাভ হবে না, সংবিধানের মধ্যে থেকেই তাকে পথ খুঁজতে হবে। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি যে সমস্ত রাজনৈতিক দলে নির্বাচন করার সক্ষমতা আছে তারা নির্বাচনে অংশ নিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করবেন। রাজপথে ফাঁকা বুলি আউড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, রাজপথে ফাঁকা বুলি আউড়িয়ে নয়, নির্বাচনে অংশ নিয়েই নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। যে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই এই কথাটা হাস্যকর ছাড়া কিছুই নয়। বিএনপির এই কথাটার মধ্য দিয়ে তাহলে বিএনপির শীর্ষ পর্যায়ে নেতা থেকে নেতাকেই তো অস্বীকার করা হয়, কারণ বিএনপির যে শীর্ষ নেতা তারেক রহমান, তিনি তো নিজে বহুবারই আগে মিটিংয়ে বলেছিলেন যে ছাত্র শিবির ছাত্র দলে একই মায়ের পেটে দুই সন্তান, এবং বিএনপি এবং জামাত তারা একই সূত্র থেকে তাদের সৃষ্টি, তারা একে অপরের পরিপূরক, এই কথা তো তারেক রহমানেরই ছিল। আজকে এখন জনগণের রোশনে পড়ার ভয়ে জামাতের সঙ্গে সম্পর্ক নেই, জামাতের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক ছেদ হয়ে গেছে, এই ধরনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এদেশের মানুষ জানে বিএনপি নামক এই দলটি এবং জামাত ইসলামী তাদের সৃষ্টি একই জায়গার থেকে। জামাত পাকিস্তানে বলে সৃষ্টি হয়েছিল পাকিস্তানে মৌলানা মওদুদের নেতৃত্বে, আর বিএনপি সৃষ্টি হয়েছে আইএসআইয়ের মাধ্যমে জিয়া রহমানের নেতৃত্বে। অতএব এই দুইটার সৃষ্টি একই উৎস থেকে, এই দুইটি কখনও আলাদা হতে পারে না, জামাত এবং বিএনপি এক এবং অভিন্ন। তো মির্জা ফখরুলকে এ ব্যাপারে দায়ী করা যায়, কারণ এই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল বিএনপি জামাতের ক্ষমতায় থাকলেন অবস্থায়। তবে এই এই যে বিএনপি জামাত ক্ষমতায় ছিল তার মানে এটাই প্রমাণ হয় মির্জা ফখরুলের কথায় যে সেই সময় দেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, দেশে কোনো গণতন্ত্র ছিল না, বিধায়ী জঙ্গিবাদ উত্থান ঘটেছিল। একসঙ্গে সারা 64টা জেলায় সিরিজ বোমা বিস্ফোরণ, 21শে আগস্টের গ্রেনেড হামলা, সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপরে গ্রেনেড হামলা, এবং রাজপথে সশস্ত্র জঙ্গিদের মিছিল করে অস্ত্র অবস্থায়, এগুলো সবই তো বিএনপির সময় হয়েছিল। তো তার মানে তাহলে তখন গণতন্ত্র ছিল না, তখন রাষ্ট্র শাসন ব্যবস্থা ছিল না, বিধায়ী জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। আমাদের এই সরকার সময় কিন্তু এই জঙ্গিদেরকে কঠোরভাবে দমন করা হয়েছে, কারণ এখন রাষ্ট্র শাসন ব্যবস্থা আছে, গণতন্ত্র আছে, বিধায় এখন জঙ্গিবাদ দমন হয়েছে। সুষ্ঠু নির্বাচন করার জন্য এর সমস্ত দায় দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করা। আর সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের আরেকটি অপরিহার্য অংশ হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নেবে, সকলেই যদি আন্তরিকভাবে চেষ্টা করে এই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অবশ্যই হবে।